ব্যবসায়ীদের দখলে মহাবীর স্থানের শনি মন্দির সংলগ্ন এলাকা, ক্রুদ্ধ এলাকার বাসিন্দারা। বিগত সময়ে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনার সাক্ষী শিলিগুড়ির 28 নম্বর ওয়ার্ডের মহাবীর স্থান সংলগ্ন সর্বহারা কলোনি। এই অগ্নিকাণ্ডের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এখন অনেকটাই সাবধান ওই এলাকার বাসিন্দারা। সর্বহারা কলোনিতে 100 মানুষের বসবাস, তবে সেই এলাকার মানুষ সেই মুখ্য রাস্তা দখল করে ব্যবসা চালাচ্ছে কিছু ব্যবসায়ীরা, যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেখানকার স্থানীয়দের। ফলে অবিলম্বে রাস্তাটি দখলমুক্ত করতে হবে, এই দাবি তুলে ওয়ার্ডের কাউন্সিলর সম্পৃক্ত দাসের শরণাপন্ন হন ওই এলাকার বাসিন্দারা। অভিযোগের পর কাউন্সিলর নিজে প্রশাসনের সহযোগিতায় কিছুটা রাস্তা দখলমুক্ত করতে পারলেও পরবর্তীতে অনেকেই প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে জেতার রাস্তা দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে ক্রুদ্ধ হয়ে ক্ষোভে ফেটে পড়েন সর্বহারা কলোনির বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানান, তারা কোনোভাবে এই অব্যবস্থা মেনে নেবে না, দ্রুত সুরাহা না হলে পরবর্তীতে তারা নিজেরাই এর বিরুদ্ধে পথে নামবে। এই বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর সম্পৃক্ত দাস জানান, তিনি নিজে প্রশাসনের সহযোগিতায় ওই এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে রাস্তাটি দখলমুক্ত করার চেষ্টা করেছেন, তবে ব্যবসায়ীদের ফের রাস্তা দখল করে তারা পুনরায় ব্যবসা শুরু করেছে। তবে খুব দ্রুত প্রশাসনের সাহায্য নিয়ে সেই এলাকা দখলমুক্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি। দেখুন, আমরা প্রশাসনকে জানিয়েছিলাম প্রথমে, প্রশাসনও তাদের মতো কাজ করেছে। প্রশাসন সেদিন গিয়ে, পরশু দিন গিয়ে রাস্তার উপরে যেসব দোকানগুলো ছিল সেই দোকানগুলোকে সাইড করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যেন তারা আবার না বসে, কারণ ওখানে একটা বস্তি আছে। আর ওখানে যদি বাইচান্স, দেখুন 18 নম্বর ওয়ার্ডে কয়েকদিন আগে যে ঘটনা আমরা দেখলাম, তো তা সেটা থেকে তো প্রত্যেকটা মানুষের শিক্ষা নেওয়া উচিত। কারণ কি, ওখানে একটা বস্তি আছে, আজকে যদি ভগবান না করুক কোনো রকম কোনো দুর্ঘটনা, পিঠাপাড়াতে অনেক বড় একটা অগ্নি, তো সেখানে তো ঢোকার মতো একটা রাস্তা রাখতে হবে না, যে দমকল ঢুকবে বা অ্যাম্বুলেন্স ঢুকবে, সেই রাস্তাটুকু ওখানে নেই। ওখানকার স্থানীয় কিছু ব্যবসায়ী যারা কিনা ওই জায়গা থেকে দখল করে করে ওইখানে দোকানগুলোকে ভাড়া দিচ্ছে, জায়গাগুলোকে ভাড়া দিয়ে দিচ্ছে, তো এইভাবে তো মানে পুরো জায়গাটাই দখল হয়ে যাচ্ছে। এরপরে মানুষের ওখানে হাঁটা চলার মতো অবস্থা থাকবে না, ওইখানে এমন অবস্থা হয়, বাইক রেখে দেয়, নতুন নতুন খাটিয়া নিয়ে নিয়ে ওখানে দিনের পর দিন বসে যাচ্ছে। তাই আমরা প্রশাসনকে অনুরোধ করেছিলাম যে তারা আমাদেরকে সাহায্য করুক আর ওই জায়গাটাকে খালি করা হোক, যাতে আমরা ওখানে একটা রাস্তা তৈরি করে ওই এলাকায় মানুষদের সুযোগ সুবিধাগুলো দিতে পারি। সমস্যা সমাধান এটাই যে যারা ওখানে বসেছেন তাদেরকে বলা হয়েছে যে তারা ওখান থেকে যেন বলা পরে উঠছে না, এখন পুলিশ প্রশাসনের বাকিরা পুলিশ প্রশাসন দেখবেন। এমবিট লাইট, এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার, শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে, 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিটি লাইট। আমাদের এখানে অসুবিধা হচ্ছে, কোনো একটা আমাদের পাড়ার দুর্ঘটনা ঘটলে আমরা এখানে আসা যাওয়া করতে পারি না, একটা গাড়ি ঘোড়া ঢুকতে পারে না। তারপরে এদেরকে বলা হয়েছিল এখান থেকে আমাদের লাইনটা ক্লিয়ার রাখো, যেন আমাদের পাড়ার লোকের অসুবিধা না হয়। এটা নিয়ে কাউন্সিলরকে বলা হয়েছিল, কাউন্সিলর না করত, তার সত্ত্বেও এখানে দোকান লাগাচ্ছে। এটাও দেখতে হবে যে আমরা কি করে খাবো, আমাদের একটা ব্যবস্থা করে দিতে হবে, না তো আমরাও মারা যাবো। বসে নাই, নিজে নিজেই বসে করে খাচ্ছে। এই কমিটি আছে, কিন্তু ভিতরে আছে, কিন্তু এখানটা নাই। রাস্তা ক্লিয়ার বলেন আমরা যদি আমাদের কেউ না ওঠে তাহলে আমাদেরকে বসতে দিই, তাহলে সবাইকে উঠা তো সে ফোন করছিল বলছে দোকান লাগবে না। আর ঠিক আছে, লাগবে না, আমরা দোকান লাগাই না, চার দিন ধরে বন্ধ ছিল দোকান, তা আজকে আমরা মাল নিয়ে আসছি, তা দোকান লাগাবো। তখন তো আপনারা আসলে সব মেয়েছেলেরা আসলো, ওদেরকে বললাম, এরাও বললো যে দোকান লাগাবে, সবার লাগবে, নাহলে কারোর লাগবে না। আমার বক্তব্য স্যার।